নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, দেখছেন গ্রামীণ সমাচার। অতিরিক্ত গরম প্রবাহে একদিকে যেমন বিপন্ন হয়ে পড়েছে জনজীবন, অন্যদিকে হলদিবাড়ি বাজারের ফল ব্যবসায়ীদের ফলমূল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। আর চিন্তার মধ্যে পড়েছেন হলদিবাড়ি বাজারের ফল ব্যবসায়ীরা। সেরকমটাই জানালেন হলদিবাড়ি বাজারের ট্রাফিক মোড় এলাকার ফল ব্যবসায়ী তাপস সরকার। তিনি বলেন, অতিরিক্ত গরম প্রবাহের কারণে একদিকে যেমন আমাদের জনজীবনে খুব অসুবিধা হচ্ছে, অন্যদিকে আমাদের আমদানিরত ফলগুলি পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই খুব শীঘ্রই বৃষ্টি না হলে আমাদের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কেননা রোদের তাপে অনেক ফলমূলই শুকিয়ে যাচ্ছে, এমনকি পচে যাচ্ছে। তাই এই মুহূর্তে বৃষ্টি হওয়াটা ভীষণভাবে জরুরি। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো এদিন হলদিবাড়ি ফল ব্যবসায়ী আরও কি বললেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3। গরম চলছে আজকে, আজকে সাপ্তাহিক হাট বার শনিবার, তো কতটা প্রভাব ফেলেছে জনজীবনে? প্রচুর প্রচুর, এই গরমে লোক একদম দম পাচ্ছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। তো এর জন্য বর্ষা আসলে, বৃষ্টি হলে আমরা সবাই স্বস্তি পাই। কি কি অসুবিধা রয়েছে? অসুবিধা প্রচণ্ড, আমাদের ফল নষ্ট হয়ে যাচ্ছে, লোক জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে, বৃষ্টি হলে সবাই স্বস্তি পায়, এই আর কি। কি নাম দাদা? আমার নাম তাপস। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8 9 4 4 8 8 5 7 4 7 এবং 9 3 8 2 3 1 8 1 2 8 এই মোবাইল নম্বরে